বিসমিল্লাহিররাহমানিরাহিম। এই পর্বে দেখাবো HTML লিস্ট নিয়ে আলোচনা করব। তো টেক্সট এডিটরে চলে যাই। গত পর্বে যা হয়েছিল, একটা টেবিল তৈরি করা হয়েছিল, টেবিলের উপরে কিছু ডিজাইন করা হয়েছে, স্টাইল দেওয়া হয়েছে, এখানে বর্ডার বর্ডার কলাপস CSSগুলো ইউজ করা হয়েছে। তো আজকে এগুলো সব ডিলিট করে দিলাম। যা আছে সব কিছু ডিলিট করে দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো HTML লিস্ট। একটা ট্যাগ শুরু করলাম, শেষ করে দিলাম, ওপেনিং এবং ক্লোজিং, ঠিক আছে। ইউএল এর ভিতরে এলআই 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 সাপোজ কি দিতে পারি, নেম দিলাম। নেম ওয়ান দিয়ে দিলাম। অটো বুলেট সাইন চলে আসছে। অ্যানোডার লিস্ট করলে আপনি ইচ্ছা করলে বুলেট সাইন বলেও দিতে পারবেন। তো আসবে, তো বাই ডিফল্ট অ্যানোডারের সাথে বুলেট সাইন চলে আসে। তো এখন আরও কিছু কাজ করি এখানে। সাপোজ ইউএল এর একটা ক্লাস দিই, STY স্টাইল দেওয়ার পর প্লিজ স্টাইল টাইপ সাপোজ দিলাম ডিস্ক, DISC ডিস্ক, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আর বুলেট সাইন আসবে না, ডিস্ক আসবে, ঠিক আছে। ডিস্ক মানে ডিস্কের মতো, এটা আর কি, এটাকে বুলেট সাইন বলা যায়, ডিস্ক বলা যায়। এখন এখানে আবার দিয়ে আরেকটা ইউজ করি, সার্কেল, CIRCLE সার্কেল, কন্ট্রোল এস, দেখেন সার্কেল আকার আসছে, তাই না। এবার দিলাম ইউজ করি স্কোয়ার, স্কোয়ার বানানটা হচ্ছে QUAR, মেবি ইয়েস, ARE স্কোয়ার, কন্ট্রোল এস, স্কোয়ার আকারে হবে। তারপর ইউজ করতে পারি নান, নান মানে কিছুই থাকবে না, মানে নান, কন্ট্রোল এস সেভ করি, নান কিছুই থাকবে না। তো বন্ধুরা কি দেখালাম, অ্যানোডাল লিস্টার টাইপ ডিস্ক, তারপরে সার্কেল, স্কোয়ার, নান, ঠিক আছে। এখন আমরা দেখব অর্ডার লিস্ট। এখানে অর্ডার লিস্ট মানে ওয়েল,
তারপর হচ্ছে ওয়াল চেঞ্জ করতে হবে, ওয়াল এখানে নাম্বার অটো বাই ডিফল্ট নাম্বার চলে আসবে 1-2 দিন পরে। আচ্ছা না আসার কারণ হচ্ছে এই যে এখানে এটা নাম দিয়ে রাখছে, এই কারণে আসে না, এটা কেটে দিলাম। সেভ করে রিলোড দিলাম, এই যে বাই ডিফল্ট নেম চলে আসছে, আমি ইচ্ছা করলে দিতেও পারবো, জাস্ট এখানে বলে দিতে হবে যে কিউ ওয়াই টাইপ, এতো বাই ডিফল্ট আসছে, আপনি বলে দিলেও আসবে। বাই ডিফল্ট ডাবল কোটেশন ইকুয়াল ডাবল কোটেশন বাই ডিফল্ট 1 দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিলাম, তাও হবে। আপনি এখানে ইচ্ছা করলে দিতে পারেন ক্যাপিটাল লেটার এ, এখানে এবিসি আকারে চলে আসবে, ঠিক আছে। যদি আপনি ছোটো দেন এ, তারপরে তো বন্ধুরা অর্ডার লিস্ট দেখালাম, অর্ডার লিস্ট দেখালাম, তো এখন HTML ডেসক্রিপশন লিস্ট, যে এখানে আমি কিছু একটা দেব, ধর পরে কোনো একটা নাম দেব, সাপোজ আমি একটা অ্যাপেল দিলাম, অ্যাপেলের ডেসক্রিপশন দিলাম, অ্যাপেলটা কি সাদা না কালো না কি এরকম ভাবে, ঠিক আছে। তাহলে এখানে লিখতে হবে ডি এল, সাপোজ আমি এখানে দিলাম ডিটিতে দিলাম কফি, কফি, হ্যাঁ। এখানে যদি আমি দিই ধরেন ব্ল্যাক হট ড্রিঙ্ক, ব্ল্যাক সেভ করলাম, রিলু দিলাম, কফি যেন একটা রেস্টুরেন্টে গিয়ে কফি হট ড্রিঙ্ক নাকি কোল্ড ড্রিঙ্ক সেটা এখানে নামটা চেঞ্জ করে নিই। সাপোজ এখানে কী দিতে পারি, মিল্ক কে দিলাম, MILK মিল্ক, গ্লাস। আপনি কোল্ড ড্রিঙ্ক চেয়েছেন নাকি মিল্কের মধ্যে আপনি হোয়াইট ড্রিঙ্ক, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক বলে দিলে তখন আপনি ডিসক্রিপশনটা কফির বিবরণটা, ঠিক আছে। তো বন্ধুরা দেখালাম, এবার দেখাবো নেস্টেড এইচটিএমএল লিস্ট, নেস্টেড এইচটিএমএল লিস্ট। NESTED নেস্টেড এইচটিএমএল LISTS লিস্ট, প্রথমে লিখতে হবে ডিলিট করে দিলাম, ইউআর
tier alloyer under a UL তারপরে এটা হচ্ছে বেসিক্যালি মেনু তৈরি করতে সময় এটা ইউজ করা হয় নেস্টেড মেনু কি হলো টি এর আন্ডারে ব্ল্যাক টি আছে হোয়াইট টি আছে মিল্ক এর আন্ডারে ইচ্ছা করলে দিতে পারবেন এগুলো হচ্ছে নেস্টেড একটা আন্ডার আন্ডারে আর একটা তো এটা হলো একটা লিস্ট এই এর আন্ডারে এই ক্যাটাগরিগুলো আছে ওইরকম বোঝানো হয়েছে আর কি নেস্টেড তো বন্ধুরা আপনারা প্র্যাকটিস করেন ভিডিও টিউটোরিয়ালটা অনেক লং হয়ে যাচ্ছে সো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ